অবশেষে রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এবার কিন্তু পার্শ্ব শিক্ষকদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর সেই কারণেই রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে এদিনকেই। সেই নোটিশে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গত মাসের 11 তারিখ থেকে যে পার্শ্ব শিক্ষকরা স্কুলে আসেননি তাদেরকে এবার শোকজ নোটিশ করা হবে। যে শোকজ নোটিশের রিপ্লাই তাদেরকে 10 দিনের মধ্যে জানাতে হবে। যদি সেই শোকজের রিপ্লাইতে রাজ্য সরকার সন্তুষ্ট হয় তাহলেই তাদেরকে ছুটি দেওয়া হবে, নচেত সেই রিপোর্ট সরাসরি রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে জমা দিতে হবে। আর তারপরেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে রাজ্যের শিক্ষা দপ্তর, এমনটাই কিন্তু মনে করা হয়েছে। যদিও পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়েছে যে এহেন রিপোর্টকে তারা কোনোরকমভাবেই ভয় পাচ্ছেন না, তার কারণ তারা এই বিধাননগরের বুকে যে আন্দোলন করছেন তা কোর্টের নিয়ম মেনেই কিন্তু তিনি করছেন, এবং সেই কোর্টের নিয়মের পরেই রাজ্য সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ করেও বা তা তারা একেবারেই গায়ে মাখবেন না। তার সঙ্গেই রাজ্যের পার্শ্ব শিক্ষকদের কাছেও এই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যাতে তারা এহেন কোনো রকম কোনো পদক্ষেপের উপর ভয়ভীতি না পান।